এসএসবীর হাতে গ্রেফতার এক বাংলাদেশি যুবক সহ নেপালের এক যুবক। খনিবাড়ির ভারত নেপাল সীমান্তে ট্যাঙ্কিতে অবৈধভাবে ভারতে প্রবেশের আগে এসএসবির ৪১ নং ব্যাটালিয়নের জওয়ানরা এবং বাংলাদেশি যুবক সহ নেপালের যুবককে আটক করে। আটক যুবকের নাম আলমগীর হোসেন, বাংলাদেশের বগুড়া জেলার বাসিন্দা এবং অনুপ তামাং নেপালের কাকর ভিটার বাসিন্দা। যারা গিয়েছে মঙ্গলবার নেপালি যুবক বাংলাদেশি যুবককে নিয়ে অবৈধভাবে নেপাল থেকে ভারতে সীমান্ত পারাপার করায় ধৃতদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে আলমগীর হোসেন স্বীকার করে সে বাংলাদেশের বাসিন্দা। পাশাপাশি বাংলাদেশিকে ভারতে প্রবেশের সহায়তা করার অভিযোগে নেপালি নাগরিককেও গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মঙ্গলবার খনিবাড়ি পুলিশের কাছে হস্তান্তর করলে এদিন শিলীগুড়ি আদালতে পাঠায় পুলিশ। ধৃতদের রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ।